ঘটনায় তো আমি ফোন করছে, ফোন করে না বলে দোকান আমি সব কিছু রেডি করছি, করে আসলে আইসি আয়া আসলে দেখি তা দোকান আমার এমনি ভাঙছে রয়েছে। আচ্ছা কয় টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমি হয়েছে 10,000 টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা ভাঙচুরটা কি সম্ভবত কালকে রাত্রি করা হয়েছে নাকি? হ্যাঁ কালকে রাত্রি করা হয়েছে। কারোর উপর সন্দেহ আছে কি আপনার? একজনের লগে আমার এমনি কোনো সন্দেহ, আমার কেউ আমার লগে শত্রুত্ব কিছু নাই, কিন্তু কেন শুধু একজন শত্রু আছে, একটা মহিলা আমারে কিছুদিন আগে কালকে রাত্রে আমারে ধমকাইছে, কইছে এখান থেকে উড়াই দিব, এমন ভাঙচুর করব, মানে এমন তোর আমারে কালকে ধমকাইছে। নাম কি এটা মহিলার জানেন নি? হ্যাঁ জানি। নাম কি? আমি এমনি টাইটেলটা জানি না, কিন্তু অথচ বুটি সরকার হইব, কিন্তু টাইটেলটা আমি ঠিক ছুটি কইতে পারি। আচ্ছা থানায় কি জানাইছেন আপনার এই ক্ষয়ক্ষতির ব্যাপারে? এমনি জানাইছি, তারা কইছে লিখিত করে সেটা জমা দিয়ে নেবে। আচ্ছা এখন আপনি কি চাইছেন আপনার এই ক্ষয়ক্ষতি হওয়ার পর? আমার এটার লেগে আমি গরিব মানুষ, আমার একটা মেয়ে আছে 10 বছর, কিন্তু আমি এই একটা ফুটপাতে ছোট্ট একটা দোকান দিয়ে সেটা আমি কোনো রকমে চলি, কিন্তু আমি কোনো প্রশাসনের কাছে যে এটা যাতে আমার ক্ষতিপূরণ, তারপরে আমি শাস্তি চাই, যে কাজটা করছে আমি শাস্তি চাই। আপনার নাম? আমার নাম বুদ্ধি সরকার। আর কোন জায়গায় ভাঙছে এটা? এটা তো শুরু হলো গে, মানে কোন জায়গায় এটা? এটা মাতার বাড়ি। এই লোকাল নেই? আর হইলে আমার লগে কোনো শত্রু নাই।